بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 সবজে গুম্বিদ ওয়ালে মনজুর দুয়া করনা এ সবজে গুম্বিদ ওয়ালে মনজুর দুয়া করনা জব ওয়াক্তে নজা আয়ে দিদারে আতা করনা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকুর, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি হায়াতের মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি রিজিক দেনে ওয়ালা, সে মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান রব্বুল আলামিন হাজারো হাজারো মানুষের কাছ থেকে যাচাই বাছাই করে রহমত দান করে, বরকত দান করে আজকের এই জান্নাতের বাগানে মহান আল্লাহ আমাদের সবাইকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি একবার আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। গভীর মনোরম হে সুন্নি মুসলমান ভাইয়েরা, সরলা বলা মুসলমান ভাইয়েরা, বহু দূর থেকে আপনারা আসছেন, কেহ 1 কিলোমিটার, কেহ 2 কিলোমিটার, কেহ 5 কিলোমিটার দূর থেকে আমার রসুলের পাকের নেগায় করমে, রসুলের এশকে মোহাব্বতে সকলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আজকে এই জায়গার মধ্যে বসছেন। এই বসার পিছনে একটা কারণ আছে, কি বলেন ঠিক কিনা? এই বসছেন যে বসার পিছনে একটা রহস্য আছে। আমার মাওলা বলেন তোমরা যে বর্ষ, এই বর্ষার পিছনে একটা রহস্য লুকিয়ে আছে। এই লুকানোটা সম্বন্ধে আমি কোরআন কারিম থেকে বনি ইসরাইল থেকে একটা আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা কেরামত আলী জৌনপুরি, তার কিতাবের নাম হলো আল বারাইনুল কাদিয়া ফি মাউলিদি খাইরুল বারিয়া। 105 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উদ্ধৃত করে তুলে ধরলেন বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে পড়ানো হয়, দাওরায়ে হাদিস মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। বন্ধুরি, এই দাওরায়ে হাদিস মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, ফাজিল ক্লাসের মধ্যে পড়ানো হয়। ও বন্ধু, এই তাফসীরে জালালাইন শরীফ কোনো বক্তা যদি না পড়ে, হাকিকতের বক্তা তিনি হইতে পারে না, কি বলেন ঠিক কিনা? আছে কিছু বক্তা আছে ক্যাসেট শুনে বক্তব্য রাখে, কিন্তু কিতাবের দিকে তার কোনো খবর। হে মুসলমান ভাইয়েরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশিক রাসূল, আমার নবীর গোলাম, আমার মদিনার নবীর প্রেমিক, ইয়াউমুল জুমার আকৃতি তিনি তাফসীর নিয়ে বসলেন, খাতা কলম হাতে নিলেন, হঠাৎ করে তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, তার কলমটা জমিনের মধ্যে পড়ে গেল, কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেল। তিনি দেখে বলে, আল্লাহ বহু কিতাব লিখলাম, কোনোদিন তো কলম আমার বন্ধ হয় নাই, আজকে কেন আমার কলম বন্ধ হয়ে গেল? এই বলে মদিনার নবী উপরে প্রেম সাগরের মধ্যে ডুব দিয়া আমার নবীর প্রেমে পড়ে কান্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো মদিনায় রওজাতুন নববী থেকে হযরতে আব্বন্দরি আমার তাফসীর জালালাইন শরীফ আব্দুল্লাহ তাফসীর জালালাইন শরীফের মধ্যে লিখলেন, জালালউদ্দিন সুয়ুতির কান্নার আওয়াজ আমার নবী শোনে কি শোনে না, জানে কি জানে না, দেখে কি দেখে না? জালালউদ্দিন সুয়ুতি আমার নবীর প্রেমে পড়ে কান্দে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব।
আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি, নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, সেই কাঁদনে কবে জানি হবে সমাধি, সকলে বলুন আল্লাহু আকবার, কাদনে কবে জানি হবে সমাধি, সেই কাদনে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী আর কত কাল আমি কাঁদিব, সকলে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, বন্ধুরে জালালউদ্দিন সিদ্দিকী দরবারে আমার মদিনার নবী কামলি বলার নবী তিনি গভীর জুড়িতে এসে আমার নবী জালালউদ্দিন সিদ্দিকীর মাথার মধ্যে হাত বুলাইলেন, জোরে বলুন সুবহানাল্লাহ, জালালউদ্দিন সিয়ুতি স্বপ্ন যোগে কবির রজনীতে দেখলেন আমার মদিনার নবী জালালের সাথে দিদার করে দিলেন, দেখে বলে জালাল অসময় তুমি কেন আমাকে ডাকলে, কি দুঃখ কি বেদনা তুমি আমাকে কেন ডাকলে, আমি তো মদিনায় ছিলাম তোমার কান্নার আওয়াজ শুনে আমি আর মদিনায় থাকতে পারলাম না, এইবার জালালউদ্দিন স্মৃতি ডেকে বলে নবী গো আমার বহু আশা ছিল মদিনাওয়ালার জন্য মদিনাওয়ালার সাথে আমি দিদার করব, আয়াতে কারিমা লিখতে যাইয়া খাতা কলম লিখতে যাইয়া আমি তাফসীর করতে যাইয়া আমার কলমটা বন্ধ হয়ে গেল, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার নবী ডাক দিয়া কয় জালাল যেই কিতাব আপনি লিখতে গেলেন কিতাবের নাম কি, আমার নবী জানে তারপর নবী শুনতে চায়, জালালউদ্দিন স্মৃতি রেখে বলে হুজুর এই কিতাবের নাম হলো তাফসীরে জালালাই শরীফ, আমার নবী ডাক দিয়া কয় আয়াতে কারিমা তুমি পড়ো, জালালউদ্দিন স্মৃতি বলেন বিসমিল্লাহি রহমানির রহিম কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা, এই আয়াতে কারিমা কার, আল্লাহ, আয়াতে কারিমা কার, বন্ধুরে আমার আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আল্লাহ আদম নবীকে বলে নাই, ঈসা নবীকে বলে নাই, মূসা নবীকে বলে নাই, দাউদ নবীকে বলে নাই, জগতের কোন পয়গম্বরকে বলে নাই, আমার আল্লাহ একমাত্র এমন একজন নবীকে বলেছেন যেই নবী সমস্ত নবীদের ধারক এবং বাহক, এরহমাতাল্লিল পৃথিবীর জামিনা তোমার শেষ হয়েছে গো মা, যদি পারো তাইর মাঝের মধ্যে বৈশা আজকের কোরআন হাদিসের আলোচনা শুনো গো মা, এমনও হতে পারে জীবনে বহু অন্যায় করেছ অপরাধ করেছ পাপ করেছ গো মা, আজকের এই বসার খাতিরে আমার মাওলা তাম জিন্দিগানির গুনাহ মাফ করে দিতে পারে, কি বলেন ঠিক কিনা,
আরো জোরে বলুন ঠিক কিনা, আমার আল্লাহ পারে কি পারে না? আর কতদিন রঙের গোড়া দৌড়াইব, ও আর কতদিন ইচ্ছার জল ছানিয়া থাকবে, আর কতদিন টিভির পর্দার মধ্যে বসে থাকবে গো মা? ও মা, এখনো সময় আছে আমার দয়াল রাসূলের প্রেমের সাথে তুমি প্রেম করো, মদিনাওয়ালার সাথে প্রেম করো। মদিনাওয়ালার সাথে প্রেম করেছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মদিনাওয়ালার সাথে প্রেম করেছিল উম্মে হানি, মদিনাওয়ালার সাথে প্রেম করেছিল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা জীবনে কুরবান দিয়েছে নবী পাকের প্রেম সাগরের মধ্যে জীবন দিয়েছি। ও মা, যদি পারো আজ থেকে তুমি গ্রহণ করে নাও, আজ থেকে তুমি তওবা করে নাও, আল্লাহ নবীকে তো পাই নাই, নবীকে তো জীবনে দেখি নাই, ও আল্লাহ আমার আদরের স্বামী পাইছি, এই স্বামীকে পেয়ে আজ থেকে যতদিন আমি বেঁচে থাকি স্বামীর গোলামি করব, ছেলে সন্তানকে নিয়ে সাত সঙ্গে জীবন যাপন করব। আল্লাহ পাক সকল লোককার বীরাইতার জিকির জামির কিতাবের মধ্যে লিখলেন, পৃথিবীর কোন রমণী যদি স্বামী পাইয়া নিজে খুশি হয়ে যায়, স্বামী পাইয়া যদি ইবাদত বন্দেগি করে, আমার মদিনাওয়ালাকে যদি সালাম দেয়, আমার নবীকে মহব্বত করে, আল্লাহ পাক সকল লোককার বীরাইতার তার কিতাবের মধ্যে লিখলেন, ওই মহিলা পৃথিবীর জমিনে এমন একটা জিনিস আমার মাওলা দান করবে, তাকে দুই কুলের সুলতান বানাইয়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরিকতের ভাইরা, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আমার নবী তো মুসা নবীকে বলে নাই, ঈসা নবীকে বলে নাই, আমার আল্লাহ একমাত্র এমন নবীকে বলেছেন। কি বলেছেন? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, সকলের পৃথিবীর সকলকে জানিয়ে দেন, এখানে বন্ধুরি আমার মুসলমানের কথা আসে না, এখানে ঈমানদারের কথা আসে না, এখানে সমস্ত জাতিদের কথা আসছে। আমার আল্লাহ বলেছেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা ঈমান জাতি এবং বেঈমান ঈমান মুসলমান নামাজ পড়নে ওয়ালা বেনামাজ পড়নে ওয়ালা, আমার আল্লাহ বলেছেন সকলকে আপনি জানিয়া দিন। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও বন্ধু, ও মাহবুব, পৃথিবীর জমিনে সকলকে জানিয়া দিন, আপনি নবীর কাছে আমি এমন একটা জিনিস চাই, এমন একটা জিনিস চাই, ওই জিনিস চাই, আর যেই জিনিস চাই না, নামাজের বদলা চাই না, তবলিগের বিনিময় চাই না, সালাতের বিনিময় চাই না, হজের বিনিময় চাই না, যাকাতের বিনিময় চাই না, ফিতরার বিনিময় চাই না, নবী গো এমন একটা জিনিস আমি মাওলা আপনি নবীর কাছে চাই, সকলকে জানিয়ে দিন, এমন একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো আপনি নবীর আহলে বায়াতের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, কার ভালোবাসা? আহলে বায়াত, কার ভালোবাসা? বন্ধুরি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালিয়ে দিয়েছি, কিন্তু আওলাদ রাসূলের কোনো চিনি না, নামাজ পড়তে পড়তে হাঁটুর মধ্যে দাগ পড়ে গেছে, সমাজের মধ্যে বড় লিডার হয়েছি, ও বন্ধু মসজিদে ইমাম সাহেব হয়েছি, মসজিদের খতিব হয়েছি, মাদ্রাসার মুহতামিম হয়েছি, বড় মন্ত্রী হয়েছি, কিন্তু নবী পাকের আহলে বায়াত সম্বন্ধে জানা নাই, পাকে পাঞ্জাতুল সম্বন্ধে জানা নাই। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে কিছুই চাই না আমার হাবিবের আহলে বায়াতের ভালোবাসা, পাক পাঞ্জাতুলের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াত আছে কিনা নাই, ঔলাদ রাসূল আছে কিনা নাই, পাক পাঞ্জাতুল আছে কিনা নাই, আমাকে সাপটার দিলেন দুইটা, একটা হলো রাসূলের আগমন আর একটা হলো আহলে বায়াত। বন্ধুরে আমার যতক্ষণ পারে আমার মাওলা যদি দান করে, মদিনাওয়ালা যদি খুশি থাকে আমার উপরে, গাউসে পাকের নেগায় করম যদি থাকে, ও বন্ধু তবে বলতে পারো, কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা। হে ইব্রাহিম পুরা মক্কার ভাইরা, হে মুসলমান ভাইরা, তফসীরের নাম হলো কাশ্যাপ কামেন্টুয়ার্সের মধ্যে পড়ানো হয়,
আমরা পরীক্ষা দিয়েছি 2000 সালে। বন্ধুরি আমার তাহিরির নাম শুনছেন আপনারা অনেকে, এই গ্যাসুদ্দিন তাহিরি আমি। বন্ধুরি আমার কাদরিয়া তৈয়বিয়া হারিয়া মাদ্রাসা থেকে বন্ধুরি আমার কামেল ফারেগ হয়েছি। তফসীরে কাসসাবের মধ্যে লিখলেন, ও বন্ধু, জমিনের মধ্যে এমন কিছু লিডার আছে, এমন কিছু পাওয়ারওয়ালা ব্যক্তি আছে, ওই পাওয়ারওয়ালা ব্যক্তি লিডার হলো আল্লাহর হাবিবের নায়েবে রাসূল, আল্লাহর হাবিবের বংশধর, তারা হলো পাকে পঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাতের মধ্যে কয়টা কয়টা আঙ্গুল, কয়টা? এক নম্বরে হলো আমার নবী, দুই নম্বরে হযরত মাওলানা আলী, তিন নম্বরে হলো খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চার নম্বরে হলো ইমাম হাসান, পাঁচ নম্বরে হলো ইমাম হুসাইন, এই হলো পাকে পঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াত কি বলেন, ঠিক কি না? আরো জোরে বলুন, ঠিক কি না? হে মুসলমান ভাইরা, এই আহলে বায়াত আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে রিয়াজুল জান্নার মধ্যে বসে। আরো জোরে বলেন, নাম কি? রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নার মধ্যে বসা এমন সময় বন্ধুরি আমার নবীর জেসে মোবারকের মধ্যে, গায়ের মধ্যে ছিল একটা কালো চাদর। সুবহানাল্লাহ, বলেন কি ছিল কালো চাদর? কি ছিল? হে তরিকতের ভাইয়েরা, হযরত মাওলানা আলী দৌড়ে এসে আমার নবীর পাশে বসলেন। আমার নবী ডেকে বলে, মাওলানা আলী, মাওলানা আলী আসো। আমার নবী এইভাবে কালো চাদর টালকি দিলেন। বন্ধুরি আমার মাওলানা আলী চাদর ভিতরে ঢুকলেন, বাম দিকে হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দৌড়িয়ে দুই নয়নের চোখে পানি জার জার করে ছেড়ে ছেড়ে কান্দে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্বাও বলে না। সুবহানাল্লাহ, বলে আব্বা জানো বলে না? কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামীকে আপনি কালো চাদরের নিচে কেন ঢুকাইলেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, তুমি আমার চাদরের ভিতরে ঢুকা যাও। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার চাদরের ভিতরে ঢুকলেন। হইল কয়জন? দুইজন। হইল কয়জন? ও বন্ধু, কিছুক্ষণ পরে বন্ধুরি আমার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দৌড়িয়ে এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুননানু গো, নবীজি আমার মা ঢুকলো, বাবা ঢুকলো গো নবী, এইটা তো হাকিকত আমি জানি না। আমার নবী ডাক দিয়া কয়, ইমাম হুসাইন নানু ভাই, ইমাম হাসান নানু ভাই, আমার চাদরের ভিতরে ঢুকো, এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে এমন একটি জায়গায় যাব। কিছুক্ষণ পরে আবার আসলেন ইমাম হুসাইন। এই কয়জন হইল? পাঁচজন। কয়জন হইল? পাঁচজন। এবার আমার নবী আলিঙ্গন করলেন তাদের সাথে, চুমাইতে লাগলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরি আমার কানের মধ্যে চুমা দিলেন, মুখের মধ্যে চুমা দিলেন, ইমাম হুসাইন চুমা দিলেন, মাওলানা আলীকে আলিঙ্গন করলেন। এইভাবে সবাইকে দুইরা ডাক দিয়ে কয়, সাহাবিরা দেখো, আজ আমার এই পরিবারের মধ্যে তারাই হইল আমার আহলে বায়াত, আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আলে বায়াতকে ভালোবাসবেন, আলে বায়াতের পাকে পঞ্জাতনের বাতি দিবেন। এই বাতি দেওয়ার ফতোয়া যাদের ঘরে কিতাব আছে, ও বন্ধু, বুখারি শরীফের কিতাবুল মাগাজি খুলেন, কিতাবুল মাগাজির মধ্যে আছে পাকে পঞ্জাতনের কথা, ওলাদের রাসূলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার জজবুল কুলুব ইলাসিয়ারের মাহবুব এই একটি কিতাব, এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখলেন, তারিকি হুকুকি মুস্তফা এই একটি কিতাব, এই কিতাবের 702 নম্বর প্রথম খণ্ডের কি পৃষ্ঠার মধ্যে লিখলেন, বন্ধুরি আমার আওলাদে রাসূল সম্বন্ধে, ও বন্ধু, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। হযরতে ইমাম হুসাইন দৌড়িয়ে যাইয়া বন্ধুরি আমার পাঁচটা বাতির ব্যবস্থা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বাতি? কয়টা বাতি? বন্ধুরি পাঁচটা বাতির নমুনা দেখাইলেন, আমার নবীর সামনে আনলেন। আমার নবীর চোখের পানি জার জার করে ছেড়ে দিলেন।
আমি ইমাম হাসান থাকব না, আমার হুসাইন থাকবে না। নানু ভাইয়া, এই পাঁচটা স্তম্ভ আপনার কাছে আমি দিলাম, আমার নবী ডাকতে আসবে ইমাম হুসাইন। এই পাঁচটা স্তম্ভের মধ্যে বিসমিল্লাহ বলে তুমি আগুন লাগাইয়া দাও। জুলি বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ইমাম হুসাইন বিসমিল্লাহ বলে প্রথম যে বাতিটা ছিল এটার মধ্যে আগুন লাগিয়ে দেয়, অর্থাৎ নূর। ও বন্ধু, এরপরে একটা একটা করে সবস্ত্রীর মধ্যে লাগাও, পাঁচটা বাতি ধরাইলো। আমার নবীর আগিয়া কো ইমাম হুসাইন, কিয়ামত পর্যন্ত আমি নবীর পরিবারের মধ্যে হলে বয়স যারা আছে তাদেরকে আমি নবীর আশিকেরা, আমি নবীর গোলামেরা, আমি নবীর যারা আশিকা উম্মত, আউলাদে রাসূলকে যারা ভালোবাসবে, এই পাঁচটি বাতি তারা ধরাইবে কিয়ামতের ময়দানে আহলে বায়াত পাকে পাঞ্জাতনের খাতিরে। আমার মাওলা তাদেরকে আরশ আযিমের নিচে স্থান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই আহলে বায়াত সম্বন্ধে আমরা জানি না, বন্ধুরি আমার আউলাদে রাসূল সম্বন্ধে জানি না, কই মিথ্যা কথা মিথ্যা বানোয়াটি, কই এগুলি খারাপ বেদাত আর শিরক। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরি আমার গভীর মনোযোগ, মেশকাত শরীফের মধ্যে পড়ানো হয় দাখিল ক্লাসের মধ্যে, কিতাবের নাম হলো মেশকাত শরীফ, সাপ্তার হলো কেরামত সাপ্তার। নাম কি? কেরামত সাপ্তার। আমার নবীর একজন আল আর আউলাদের রাসূল, বন্ধুরি আমার, তিনি আয়েশা বাইতুল্লাহ শরীফের পাশে তিনি কাঁদতে লাগলেন, একজন ইহুদি আয়েশা তার হাতের মধ্যে ধরলো, দেখে বলে হে সাফিনা, নবী পাকের তুমি খাদেম ছিলে, আজকে বাইতুল্লাহ শরীফের পাশে তুমি কেন কান্দো? তিনি ডাক দিয়ে আমি ইহুদি, তোমার চোখ থাকতে অন্ধ, কান থাকতে বয়রা, তুমি কি বুঝবে কি দেখবে? আমি কাঁদতেছি আমার মদিনাওয়ালার পাগল, আমি মদিনাওয়ালার পাগল, মদিনাওয়ালার প্রেম সাগরের মধ্যে ডুব দিয়ে আমি কান্দি। আমার বহুদিন মদিনাওয়ালার সাথে আমার কোনো সাক্ষাৎ হয় না, আমি নিজের হাতে নবী পাকের জুব্বা মোবারক আমি পরিষ্কার করেছি, আমার নিজের হাত দিয়া নবী পাকের দাড়ি পর্যন্ত আমি খিলাল করেছি। আজকে বহুদিন নবীর সাথে সাক্ষাৎ নাই, আমার মন চাই মদিনাওয়ালার সাথে দিদার করার জন্য, আমার মন চাই আওলাদের রাসূল দেখার জন্য। ইগুদি হাতের মধ্যে ধরে দেখে বলে এ সফিনা, তোমাকে আসো আহলে বায়াতের মজা দেখিয়ে দিই। এইবার তাকে মক্কার কারাগারে জেলখানার মধ্যে আটকাইয়া দিল। নাউজুবিল্লাহ বলেন, কোন জায়গায়? জেলখানা। কোন জায়গায়? আপনাদের এই ব্রাহ্মবেড়ে জেলখানা আছে নি কি বলেন, আছে কি না? কেউ দোষ করে ঢুকে, কেউ না দোষ করেও ঢুকে, কি বলেন ঠিক কি না? কেউ মিথ্যা মামলা দেয়, কেউ আবার সত্য মামলাও দেয়। এখন বর্তমানে কিছু মিথ্যা মামলাও বাইরে গেছে, কি বলেন ঠিক কি না? মামলা মানেই মিথ্যা, কথার জবাব ঠিক কি না? এখন হযরতে সফিনা ডাক দিয়া কয়, আমার অন্যায় আমার অপরাধ, কোনো কথা কবি না, তুই নবীর আশেক, নবীর আশেকেই মক্কার জমিনে থাকতে দিব না, জেলখানায় দিব। ইহুদি বলতেছে, কয় ঠিক আছে তুমি কোথায় নিবি? কয় আমি মক্কায় কারাগারে তোরে আটকে দিব। এবার মক্কার কারাগারে আটকাইয়া বিরাট একটা তালা লাগাই দিব। এবার মক্কার কারাগারে জেলখানার মধ্যে পড়ে পড়ে কান্দে, আমার নবী দেখে কি দেখে না? কি বলে দেখে কি দেখে না? হে মুসলমান ভাইরা, হযরত সফিনা কান্দে, আমার নবী তো মদিনায়। সফিনা দেখে বলল, ও ইয়া রাসূলুল্লাহ, আজকে বুঝতে পেরেছি মদিনাওয়ালাকে যারা ভালোবাসে তারা জেলখানায় যাইতে হয়। ও নবী, যদি পারো গো নবী, আমি তোমার গোলাম, আমি সফিনা কান্দি, যদি পারো আমাকে জেলখানা থেকে বাহির করে দাও। আমার নবী সফিনার কান্নার আওয়াজ শুনতে পাইল। সুবহানাল্লাহ। বলে কিছু কিছু কর্তব্যের লোকেরা কয় নবী নাকি জানে না শোনে না, তাহলে বন্ধুরি আমার মক্কার থেকে মদিনায় তৈবায়, বন্ধুরি আমার, তিনি শুনতে পাইলেন সফিনার কান্না, আমার নবী রাত্রি গভীরে সফিনার জেলখানার মধ্যে হাজির হইয়া গেল। সুবহানাল্লাহ। বলে আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সফিনাকে ডেকে বলে, এরে সফিনা তুমি কেন কান্দো?
ডেকে বলে হুজুর আমার মন চেয়েছিল আওলাদের রাসূল দেখব নবী দেখব, নবী তো মদিনায় তৈবায়, আওলাদের রাসূল তো মদিনায় তৈবায় বসবাস এই মুহূর্তে এত কিলোমিটার দূর আমি কিভাবে দেখব, কিন্তু প্রেমে পড়ে আমি বাইতুল্লাহ শরীফের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি, ইহুদি আমাকে ধরে মক্কার কারাগারে জেলখানার মধ্যে বন্দি করে দিছে, আমার নবী ডাক দিয়া কয় সফিনারি মুক্তির দূত তোমার সামনে আসছে, মুক্তির দিশারি তোমার সামনে আসছে, চিন্তার কোনো কারণ নাই, মক্কার কারাগারের উত্তর গেট দিয়ে আমি আল্লাহর নবী তোমাকে বাহির করে দিচ্ছি, পৃথিবীর কোনো মানুষ তোমাকে বাধা দিয়ে রাখতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইয়েরা, হযরত সফিনাকে ধরে মক্কার কারাগারে জেলখানার মধ্যে মধ্য থেকে এবার বাহির করে দিলেন, আমার নবী চলে গেল মদিনায় তাইবায়, এবার হযরত সফিনা এবার মক্কার কারাগারে জেলখানার বাহির হইয়া দেখে রাস্তার খোঁজে পায় নাই, পিছনের দিকে ফিরে দেখে একটা নেকড়ে বাঘ, কি দেখলেন কি দেখলেন, বাঘে মানুষ খায় না আদর করে, কি বলেন খায় না আদর করে, এবার দেখেন বাঘে আমার নবীর সাথে আমার নবীর গোলাম সফিনার সাথে কেমন আচরণ করে, আর আপনি আমি নবীর সাথে কেমন আচরণ করি, জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরে সফিনা কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেল, নাক দিয়ে কয়ে বাইরে বাঘ, বহুদিন আমি জেলখানার মধ্যে আটকা ছিলাম, আজকে হয়তো তোর সাথে আমি তোর থেকে রেহাই পাবো না, মদিনার কাবলিওয়ালা নবী গত রাত্রে আমার সাথে দিদার করে দিয়েছে, এবার বাঘের জবান খুলে গেল, বাঘে ডাক দিয়া কই আল্লাহ আমার জবানটা খুইলা দাও, আমি সফিনার সাথে একটু কথা বলি, আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল, ও জিব্রাইল আর দেরি করিও না, আমার গোলাম আমার মাহবুব সফিনা তো আটকা পড়ে গেছে, বাঘে তা রেখে ফেলবে, বাঘের জবান খুলে দাও, এবার বাঘে ডাক দিয়া কই সফিনা রে নূর বাসে, যার সাথে মদিনাওয়ালার সম্পর্ক থাকে, যার সাথে মদিনাওয়ালার দিদার হয়, আমি বাগে তারে খাওয়া হারাম হইয়া গেছে। আমার মনে হয় তুমি মদিনায় যাইবি, আওলাদের রাসূল ইমাম হাসান হোসেনকে দেখবে, ঠিক আমার নবীর সাথে তুমি দরজার পাশে যাইবি, কই ঠিক, এবার বাঘের পিঠে পড়লেন সফিনা, কার পিঠে কথা বলবেন না, কার পিঠে, কার পিঠে, বাঘের দুইটা কান দমলেন সফিনা, পিঠের মধ্যে উইটা চলতে লাগলেন মদিনা, আমার হৃদয়েতে কাবা নাই অন মদিনা, হৃদয়েতে কাবা নাই অন মদিনা, সির দাও নৌকা মাঝি যাব মদিনা, সির দাও নৌকা মাঝি, আমার হৃদয়েতে কাবা নাই অন মদিনা, হৃদয়েতে কাবা নাই অন মদিনা, সির দাও নৌকা মাঝি যাব মদিনা, সির দাও নৌকা মাঝি, দয়াল নবীর রওজা পাকে নূরের বাতি জ্বলতে আসে, কি বলে ঠিক কি না, দয়াল নবীর রওজা পাকে নূরের বাতি জ্বলতে আসে, হায় হায় দুই নয়নে দেখতে পাবে, দুই নয়নে দেখতে পাবে সোনার মদিনা, দুই নয়নে দেখতে পাবে সোনার মদিনা, আমার হৃদয়েতে কাবা নয়ন মদিনা, হৃদয়েতে কাবা নয়ন মদিনা, সির দাও নৌকা মাঝি যাব মদিনা, সির দাও নৌকা মাঝি, দয়ালে নবীর আশেক যারা
গোলাম ছিলেন, হক কথা বলতে যাইয়া কারবালার জমিনে যেইভাবে, ও বন্ধু আমিরি মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, বন্ধুরে আমার কারবালার জমিনে যেমনি ভাবে ইমাম হোসেনকে গরু যেইভাবে জবাই করে সেইভাবে জবাই করে দিয়েছে, ও বন্ধু আল্লামা নূর ইসলাম ফারুকি বাংলার জমিনে একজন জবাই করেছ, কিন্তু হাজার হাজার নূর ইসলাম ফারুকি প্রত্যেকের গণির মধ্যে জন্ম হইয়া গেছে, কি বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? কেননা আলেমেরা তো আমার মাওলাকে বেশি ভালোবাসে, আলেমেরা বেশি আল্লাহকে বেশি ভালোবাসে, ভয় পায়, কি বলেন ঠিক কিনা? আমার গভীর মনোযোগ অন্তরে কান লাগান, এবার সফিনা উঠলেন বন্ধুরে আমার বাঘের ফিটের মধ্যে, কি বলেন ঠিক কিনা? কিসের মধ্যে উঠলেন? বাঘের ফিটের মধ্যে উঠলেন। ওঠার পরে এবার বাঘ চলতে লাগলো মদিনায়। তো এবার যারা মদিনা শরীফ গিয়েছেন, আমি দেখেছি মসজিদ নববীর থেকে পূর্ব দিকে বন্ধুরে আমার আম্বুরিয়া নামক একটা স্থান আছে, জায়গা আছে, এই জায়গার পাশে যেটাকে বলা হয় বাপ মদিনা, অর্থাৎ আমাদের দেখবেন বাংলাদেশের মধ্যে যেমন আপনাদের একটা পৌরসভা আছে, এই ব্রাহ্মণবাড়িয়া জমিনে এই জায়গার নাম ইব্রাহিমপুর, পাশে যে স্থানটার নাম কি? চান্দুরা। নাম কি? চান্দুরা প্লাস ইব্রাহিমপুর। বন্ধুরে আমার এই পৌরসভা হলো আপনার সেই ব্রাহ্মণবাড়িয়ার পাশে, লেখা আছে সর্বপ্রথম ঢুকতে হলে শহরে লেখা আছে পৌরসভা, কি বলেন ঠিক কিনা? আর শহরের মধ্যে ঢুকতে গেলে সিটি কর্পোরেশন সর্বপ্রথম আরম্ভ, তো ছদ্রুপ মক্কা শরীফে ঢুকতে হলে আছে বাপ মক্কা বাপ মদিনা, মদিনায় তেই বেশ ঢুকতে হলে সর্বপ্রথম আম্বুরিয়া নামক স্থান, এখানে যে বাঘটা আসতে জমিনের মধ্যে শুয়ে গেল, যদি বলুন বন্ধুরি আমার নবীকে বাঘে কেমনে ছিলে রে, মানুষ হইয়া তো নবীর চিনি না, নামাজ পড়িয়া নবীর চিনি না, হজে যাইয়া নবীর রওজা পাকে যাইতে চাই না, ওই নবী তো আমার মতন মানুষ, মক্কা শরীফে যাইয়া মদিনাতে যাওয়ার দরকার নাই, কি বলেনি? বন্ধুরে আমার এইবার বাঘটা আসতে জমিনের মধ্যে শুইয়া গেল, হযরতে সফিনা ডাক দিয়া কয় বাঘ তুমি কেন কান্দ, কেন শুইয়া গেলি? বাঘে ডাক দিয়া কয় সফিনা রে আমি চার পায়া জালুয়া, সমস্ত শরীরটা আমার অপবিত্র, এই মসজিদ নববীর কোন জায়গায় জানি, আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম লাগছে, এই কদমের মধ্যে যদি আমি সফিনার কদম পইরা যায়, এই কদমের মধ্যে যদি আমি বাঘের কদম পইরা যায়, বিচারে কাট করে আসামি হইয়া যাইব, সেই জন্য আমি বাঘের সামনের দিকে যাইতে চাই না, আমি বাঘের পক্ষ থেকে মদিনাওয়ালার দরবারে সালামটা পৌঁছাইয়া দিও, জোরে বলুন কামেল ক্লাসের মধ্যে পড়ানো হয়। এই কিতাবের নাম হলো বন্ধুরি আমার নাসাই শরীফ। নাম কি? নাসাই শরীফ। এটা লম্বা চোর ইতিহাস। সাইমা নামে এক গায়িকা, উনি গান গাইতেছে আমার নবীর সামনে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এই যে মেয়ে উসকুত, তুমি চুপ থাকো, তুমি কেন গান গাও? আল্লাহর নবী কষ্ট পাইতেছে, তিনি ঘুমাচ্ছে। আচ্ছা আল্লাহ নবী ঘুমের মধ্যে দেখে কিনা? কি বলেন দেখে কিনা? জাগ্রত অবস্থায় যা দেখতো ঘুমাইলো তা দেখে, কি বলেন ঠিক কিনা? আমার নবী লিখে বলেন, আরে আয়েশা, হে সামিরা, দেখো আমার গায়িকা সাইমা নামে এক গায়িকা, তিনি আমি নবীর প্রেমে পরে তিনি গান গান গায়। ও বন্ধু যারা গান বুঝে তারা হলো জ্ঞানী, যারা গান বুঝে না তারা হলো মূর্খ, কি বলেন ঠিক কিনা?
এই দুই টুটের মুখের ফাঁকা দাঁড়াতে বের হয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম সরকার আল্লাহ এইটা হলো একটা গান আমার সোনার বান্না আমি তোমায় ভালোবাসি এটা একটা গান কি বলেন ঠিক কিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সকলে বহু কিন্তু তোমায় ভুলতে পারি না আবার সকলে বহু কিন্তু তোমায় ভুলতে পারি এটি একটা গান কি বলেন ঠিক কিনা তাহলে গানে গান বুঝলে তিনি হয়ে জ্ঞানী কি বলেন ঠিক কিনা আর যে গান বুঝে না সে জ্ঞানী আল্লাহ মাশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব এই যে মাগরিব থেকে আর মাগরিব পর থেকে ওয়াজ করছে কতগুলি শান গোনাত রাসুল গজল গেলেন আমার তো খুব ভালো লাগছে কেননা ওয়াজের ফাঁকে ফাঁকে নাত রাসুল না গাইলে আশিকের খোরাক হয় না কি বলেন ঠিক কিনা যে যাক বলো যে গান গাইতেছে সুন্নি মাওলানা গান গায় এটা গান না এটা হলো নবীর গান কি বলেন ঠিক কি না আল্লাহর নবী দেখে মরা আয়েশা গো আমার সাইমাকে গাইতে দাও এই গান বন্ধ করিও না আয়েশা দেখে হুজুর নবী গো আপনি তো নিজে বলেছেন গান গাওয়া হারাম গান গাওয়া হারাম গান গাওয়া হারাম আপনি আমার এই মুহূর্তে কেন বললেন তারে গাইতে দাও আমার নবী বলেন তিনি জবান মুবারকে বলেছেন আল গিনা ওয়াল হালাল ওয়াল হারাম আমার নবী বলেছেন ওই গিনার ওই গান গাইলে জায়েজ ওই গান গাওয়া জায়েজ ওই গান গাওয়া জায়েজ যেই গানের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ধ্বনি আছে ওই গান গাওয়া জায়েজ যেই গানের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ধ্বনি নাই যেইটা শুনলে যুবক যুবতীর মধ্যে জিনার ভাব এসে যায় আখেরাতের পর থেকে বান্দা দূরে সরে যায় ওই সমস্ত গান গাওয়া হারাম কি বলেন ঠিক কি না আর জোরে বলুন ঠিক কি না তাহলে আমরা নবীর গান গাইয়া জান্নাতে যাব কি বলেন ঠিক কি না আমি নূর কদমে করব চুমন নূর কদমে করব চুমন চরণে ধুলি মাখব গায় পহিলি নীরা নাহি কো নবী পহিলে নীরা লায় হায় হায় পহিলে নীরা হায় হায় পহিলে নীরা নাহি কো নবী জোরে বলুন মারহাবা সুফিনা কান্দে দেখে বলে বাস তুমি আমাকে মাটির মধ্যে নামায় দিলে আমি তো দয়াল নবীর রওজার মধ্যে যাব ইমাম হাসান হোসেনের সাথে আমি সাক্ষাৎ করব বাগে ডাক দিয়া কই সুফিনা রে আমার পুরা দেহটাও অপবিত্র আমি যদি এই মুহূর্ত মসজিদে নববীর আঙ্গিনার মধ্যে যাই আরে কোন জায়গায় জানি মদিনাওয়ালার কদম লাগছে এই কদমের মধ্যে যদি আমি বাগের কদম পা পইরা যায় পরকালে আমি কি জবাব দিব নবীর সাথে বেয়াদি করব না না আমার সালামটা মদিনাওয়ালার কাছে পৌঁছিয়ে দিও ও হাজি ভাই যোগ যাও তো মদিনা দরবারে মুস্তফা কো মেরি সালাম কেহনা জোরে বলুন মারহাবা বন্ধুরে আমার সর্বপ্রথম যেই দরজাটা ছিল বন্ধুরে আমার যেই দরজারা বাবু সালাম গেট ও বন্ধু এই গেটের মধ্যে যেয়া দেখি ইমাম হোসাইন বন্ধুরে আমার সবুজ রঙের পাগড়ি পরিধান করা অবস্থায় তিনি দাঁড়িয়ে আছে ইমাম হোসাইন ডাক দিয়া কই সফিনা তুমি তো আমার নানু ভাইয়ার আশেকে ছিলে দয়াল নবী আজাদ কৃত দাঁড় ছিলে চুলগুলি কেন তোমার কোকড়ানো বোকড়ানো তোমার চেহারা কেন মলিন দেখা যায় রে সফিনা রবিনা নাক দিয়ে কই বাবা আমি মক্কার কারাগরে বন্দি হয়ে গিয়েছিলাম আমাকে ইহুদি বন্দি করে দিয়েছে বহু কাঁদছি আমি সেই জেলখানার মধ্যে পৃথিবীর কোনো ব্যক্তি আমাকে জেলখানা থেকে উদ্ধার করে না এরে আমি যখন কাঁদতে লাগলাম গভীর রজনীতে মদিনার কান্দি বলা নবী আমার সাথে দিদার কইরা ডাক দিয়া কই উম্মো
পৃথিবীর কোন প্রান্ত থেকে যদি আমি নবী ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দাও, আমি মদিনার নবী, মদিনায় থাকি না, তোমার দরবারে মুহূর্তের মধ্যে হাজির হইয়া যাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আছে কিনা নাই, আমার নবী আজকে হাজির ও নাজির, কি বলেন ঠিক কিনা? আমার নবী এখানে হাজির আছে কিনা? আমার নবী বলেছেন আনা জাকা, আনা জাকারা মামিন জাকামা, আনা জালাসা মামিন জাকারানি, যেখানে লোকেরা বসে জিকির আজকার করে সেখানে আমি নবী বসে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, তাহলে বোঝা গেল আমার ভাইরা, এবার সফিনা ইমাম হোসেনকে বললেন, ইমাম হোসেন ডাক দিয়া কই সফিনা রে, তুমি তো আওলাদ রাসূলকে ভালোবাসার জন্য মদিনায় আসছো, আমি ইমাম হোসেনকে দেখার জন্য আসছো, আমার নবীর দিদার পাওয়ার জন্য আসছো, মদিনার রমজানের মধ্যে আসছো, কার উপরে তুমি, কার উপরে সওয়ারি হয়ে আসছো? ইমাম হোসেন ডাক দিয়া কই, কার উপরে তুমি সওয়ারি হয়ে আসছো? সফিনা ডাক দিয়া কই, ইমাম হোসাইন পৃথিবীর কোন যানবাহন নয়, এমন একটা যানবাহন যেই বাহনে মানুষ দেখে আর করে গিলি ফেলে খেয়ে ফেলে। ওই বাহন লুকুর দিয়াছে কই কে? কই উনি ওই রই একটি বাঘ, এই বাঘটা রামপুরিয়া নামক স্থানের মধ্যে রেখে আসছি। ইমাম হোসেন দৌড়িয়া বাঘের সামনে গেলেন, এইবার বাঘটা আস্তে দাঁড়াইয়া ইমাম হোসেনের কদমের মধ্যে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাগে আমার নবী চিনছে, বাগে আমার আহলে বায়াতকে চিনছে, আজকে মানুষ আহলে বায়াতকে চিনি না, কি বলেন ঠিক? ইমাম হোসেন ডাক দিয়া কয়, ইমাম হোসেন ডাক দিয়া কয়, ও সফিনা তুমি যেমনি ভাবে ইমাম হোসেনের জন্য পাগল হয়ে গেছো রে সফিনা, কালকে আমাদের ময়দানে 73 টাকা তার হবে, 1 টাকা তার হবে নবীদের, 1 টাকা তার রাসূলের, গাউসের, আপনাদের কুতুবের, আপনাদের বাসারের, মুত্তাকিনের, মুমিনের, ইমাম সাহেবের, হাফেজের, মাওলানাদের, মুক্তিদের, এইভাবে 73 টাকা তার হইয়া যাবে, 1 টাকা তার হবে আওলাদের রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইমাম হোসেন দেইগা পাগল হয়ে যাব, একটা দৌড় দিব পূর্ব দিকে, একটা দৌড় দিব আমি ইমাম হোসেন পড়ছিস দিকে, আমার নবী ডাক দিয়া বলবে নানু ভাইয়া আজকে কেন এরকম চটপট চটপট করেন, ব্যাপার কি? ইমাম হোসেন ডাক দিয়া কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো, সে দেখে না ওলাদের রাসূলের কাতারের মধ্যে কারা আসছে? আমার নবী তাকে দেখে কিছু লোকের চেহারার মধ্যে নবী পাকের নূর বাসে, সুবহানাল্লাহ বলেন, আমার নবী দেখে চিনে ফেলছে, ডাক দিয়া কয়, ও আজকে কিয়ামতের ময়দানে এই আওলাদ রাসূলের কাতারের মধ্যে তোমরা শামিল হয়েছো, যারা যারা শামিল হয়েছো তারা আওলাদ রাসূলের জন্য পাগল হয়েছিল দুনিয়ার মধ্যে, আহলে বায়াতের জন্য পাগল হয়েছিল, আওলাদ রাসূলের কাছে মুরিদ হয়েছিল, আওলাদ রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছিল। শুধু এখানে শেষ হয়ে যায় না, আমি নবী স্বীকৃতি দিলাম যারা আওলাদ রাসূলের পথমত ভাবে চলবে, আমি মদিনার কান্দি বাদা নবী, আজকে কিয়ামতের ময়দানে শুধু উম্মত নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আমার আহলে বায়াতের পাকে পঞ্জাতনের আশক হবে, আমি মদিনার নবী কথা দিলাম তাদেরকে নিয়ে আমি নবী স্বয়ং জান্নাতে ঢুকব। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বায়াতের ভালোবাসা চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? দয়ালে নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান, আহা দয়ালে নবীর প্রেমিক তুমি বড়ই ভাগ্যবান, নূরে নবীর ভালোবাসা করেছে তোমায় দান, নূরে নবীর ভালোবাসা করেছে তোমায় দান, দয়ালে নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান, দয়ালে নবীর আশিক তুমি বড়ই ভাগ্যবান। জোরে বলুন মারহাবা। ও বন্ধু আমার আল্লাহ ডেকে বলে জিব্রাইল, আর দেরি করবেন না, এই মুহূর্ত দেখে লৌহে মাহফুজের মধ্যে একটা কাহিনী, জিব্রাইল বলে আল্লাহ কি কাহিনী একটু তাকাইয়া দেখেন, এইবার লৌহে মাহফুজের মধ্যে একটা বাগান পাইলেন, আল্লাহ ডাক দিয়া কয় বাগানটা সুন্দর করে পরিষ্কার করেন, সুবহানাল্লাহ বলেন,
জজবুল কুলুব ইলাসিয়ারের মাহবুব এই কিতাবের মধ্যে লিখলেন বিশ্ববিখ্যাত রাইটার আল্লামা কেরামতুল্লাহ জৌনফুরী, তার কিতাবের নাম হলো আল বারাইনুল কাদিয়া ফি মাউলিদি খাইরুল বারিয়া, 105 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখলেন। ও বন্ধু কিভাবে লিখলেন তাও আমি বলবো, হাদিসটা পরে বলতেছি। আল্লাহ ডাক দিয়ে বাগানটা সুন্দর করে সাজান। ও বন্ধু জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল কয়জন কয়জন? চারজনকে হাজির করেন। আল্লাহ ডাক দিয়া কয় প্রথম আকাশের ফেরেশতাদের ডাকেন, দ্বিতীয় আকাশের ফেরেশতাদের ডাকেন, তৃতীয় আকাশের ফেরেশতাদের ডাকেন, চতুর্থ আকাশের ফেরেশতাদের ডাকেন, পঞ্চম আকাশের ফেরেশতাদের ডাকেন, ষষ্ঠ আকাশের ফেরেশতাদের ডাকেন, সপ্তম আকাশের ফেরেশতাদের ডাকেন। সমস্ত ফেরেশতারা লৌহে মাহফুজের মধ্যে হাজির হয়ে গেল। আল্লাহ ডাকে বলেন জিব্রাইল এই লৌহে মাহফুজের মধ্যে 124,000 কুরসি আপনি এই মুহূর্ত চতুর্দিকে সাজান, মধ্যখানে একটা কুরসি সুন্দর করে বসাইয়া দেন। এইবার জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ 124,000 কুরসি কার জন্য আপনি রাখলেন, আর একটি কুরসির সামনে মধ্যখানে বসা এই কুরসিটা কার জন্য? আমার আল্লাহ ডেকে বলে জিব্রাইল 124,000 কুরসি আমি আল্লাহ তাআলা 124,000 পয়গম্বরের জন্য আমি মাওলা রাখলাম, একটা কুরসি মধ্যখানে আমি মাওলা রাখলাম, এই কুরসিটা বলো আমার মদিনার কামলিওয়ালা নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুনি আমার সমস্ত নবীরা গোলটবির মধ্যে বসলো, মধ্যখানে আমার নবী সুবহানাল্লাহ বলেন। কিছু কিছু লোকেরা কয় নবীর তো আগমন নাই, নবীর তো বেলাদাত নাই, নবীর তো মিলাদ নাই, নবী মইরা গেছে পচ্চা গেছে, নবী তো মা আমেনা আব্দুল্লাহর মিলনের মধ্যে মরছে, কিভাবে হইছে তাও দলিল দিব কিতাব দিয়া। বন্ধুরি আমার নবী মিলাদের নবী কিন্তু মিলনে হয় নাই, নবী হইছে সুমা মোবারকের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু গভীর মনোযোগ অন্তরে গান লাগান। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় আলে ইমরানের 81 নাম্বার আয়াত দিয়া আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদদিকুল লিমা মাআকুম লা তুমিনুন বিহি ওয়া লা তানসুরুনহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদীন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নবী স্মরণ করুন হে নবী ওই সময়ের কথা। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ কোন জায়গার কথা আমি স্মরণ করব? আল্লাহ ডাক দিয়া কয় যেমনি ভাবে সমস্ত নবীর মাঝে আপনাকে বসাইছিলাম ওই সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ ডাক দিয়া কয় জালিকাল কিতাব। ও বন্ধু আমরা তো সর্বপ্রথম সূরা বাকারা পড়ি, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল মুত্তাকিন। এবারে আমার আল্লাহ কয় জালিকাল কিতাব ওইসব কিতাব, এটা কোন দুনিয়ার কোন কিতাব না, কি বলার ঠিক কি না, এটা কোন লৌহ মাহফুজের কিতাব না, এই কিতাবের মধ্যে লুগাতের মধ্যে বলা হয়েছে আমার নবী পাকের সিনা মুবারকের মধ্যে যেই কিতাব দিয়েছিলেন ওই কিতাবের কথা আমার মাওলা বললেন সালিকাল কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু লোকেরা কয় নবী নাকি মূর্খ, নাউজুবিল্লাহ বলেন। কি বলেন নবী কি মূর্খ নেই? কি বলে নবী মূর্খ? কি বলে ওয়াল্লাযি বাসা ফিল উম্মিয়িনা রাসূলুম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইয়াযাক্কিহিম ওয়া ইয়াল্লিমুহুম কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। তারা বলতেছে রাসূল তো উম্মি নিরক্ষর, রাসূলের শিক্ষক ছিল জিব্রাইল নাউযুবিল্লাহ বলেন। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। আলেম ক্লাসের মধ্যে পড়ানো হয় নূরুল আনোয়ার, আমরা আলেম পরীক্ষা দিছি, কিভাবে লিখলেন হে দরগাদার ভাইয়েরা আমার নবী কার হেরয় বসে বসে দেনে মামলো জিব্রাইল আমিন আমার নবীর সামনে আইসা বাম হাত রূপে ডান হাত দিলেন, সুন্দর করে তাজিমের সহিত আদমের সহিত জিব্রাইল আইসা দাঁড়াইয়া একবার চিন্তা করে রাসূল তো ধেনে, এবার যদি আমি রাসূলকে সালাম দিই হয়তো ভঙ্গ হইয়া যাইতে পারে, রাসূল কষ্ট পাবে, এরাদা করলেন আমার নবী জানে কি জানে না। কি বলেন জিব্রাইল যে এরাদা করতেছে আমার নবী জানে কি জানে না? ও বন্ধু জিব্রাইল ডেকে বলে নবী ও একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় একবার নয় দুই বার নয় নবী আমি জিব্রাইল, আমি জিব্রাইল আপনার কাছে 24,000 বার ডিউটি হবে বলল।
ও নবী আমার মন চাই আপনার সাথে আমি আলিঙ্গন করব, কোলাকাত করব, কোলাকুলি করব। মদিনার নবীকে যদি আমার সিনার সাথে যদি লাগাইতে পারি আমার জীবনটা ধন্য হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার প্রতিপালকের দানা। এবার আল্লাহর নবীকে জিব্রাইল বলতে, হুজুর আমার একটা আকুতি মিনুতি, কয় কি আপনি করুন কি করা। আমার নবী কয় মা আনা বি করিলি, আমি পরব না। এবার দেখ গর্ব, গর্দবের লোকেরা কি বলে, গর্দবের লোকেরা লিখছে ক্লাস 8 এর মধ্যে ধর্ম বইয়ের মধ্যে লিখছে ইকরা বিসমি রব্বিকাল লাযী খালাকা, পাঠ করুন হে নবী আপনার প্রতিপালকের নামে। আল্লাহর নবী বলে কয় আমি তো পড়া জানি না, নাউজুবিল্লাহ। এইভাবে লেখা সরলা অবলা মুসলমানদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে ব্রেনের মধ্যে একটা ওয়াশ করে দিচ্ছে, কি বলেন ঠিক কি না? হে মুসলমান ভাইরা, এইবার লুগাতে কি বলেন, লুগাতের মধ্যে লিখলেন যে ভাই বলে হুজুর করুনি কোরা। আমার নবী বয় মা আনা বি করি, দ্বিতীয়বার বললেন ইকরা, আমার নবী কয় মা আনা বি করি আমি পড়ব না। আবার তৃতীয়বার বললেন মা করুন ইকরা, আল্লাহর নবী কয় মা আনা বি করি। এবার জিব্রাইল তাবাচ্চু মুস্কি হাসলেন, আমার নবী ডাক দিয়া কয় বাবা তুমি কেন হাসছো? হুজুর এইটার রহস্য তো আমি জিব্রাইল বুঝি না, আপনি কেন হাসলেন? আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল তুমি তো বলেছো ইকরা ইকরা, পড়ার অর্থ মানে জানি না জানি না, এটার অর্থ কি কি না কি অর্থই নাই, ইকরা পড়ুন পড়ুন পড়ুন, কি পড়বো কি পড়বো, এটার তো কোনো তফসির নাই, কোনো মান্তেক নাই, কোনো বালাগাত নাই, নাহু সরফ নাই, কিছুই নাই, তুমি বলেছো ইকরা পড়ো 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 কি পড়বো। এবার জিব্রাইল আমি ডাক দিয়া কয় বিসমি রব্বিকাল লাযী খালাকা, আমার নবী তাবাচ্চু মুস্কি হাসিয়া ডাক দিয়া কয় জিব্রাইল রে তুমি তো বলেছো ইকরা কি পড়বো কি পড়বো অর্থ নাই, আমি এইবার পড়ি বিসমি রব্বিকাল লাযী খালাকা খালাকাল ইনসানা মিন আলাক, জোরে বলুন মারহাবা। আমার নবী ডাক দিয়া কয় জিব্রাইল এত কোন বলছো পড়ো পড়ো, এটার অর্থ নাই, আমি নবী তো পড়া জানি। এইবার সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জিব্রাইল, জিব্রাইল উস্তাদ না আমার নবী উস্তাদ আর উস্তাদ? আমার নবী কয় আনা বুইস্তু মুআল্লিমান, আমি হইলাম শিক্ষকের শিক্ষক, জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলেন কই দাও খাজাল্লাহু মিসাকান নবী লামাতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন, আমার আল্লাহ কয় আমি আয়াত আপনাকে আমি দান করব ওয়া হিকমাতিন এবং হিকমত দান করব, ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এইবার আমার আল্লাহ কয় আপনাকে কিতাব দিব আয়াত দিব হিকমত দিব, আমার নবী কয় ঠিক আছে আমি খুশি হইলাম, এইবার কি বলেন লা তুসুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নবীদের সবটা সমস্ত নবীদেরকে উদ্দেশ্য করে বলে, আদম নবী দাঁড়িয়ে গেল, মুসা নবী দাঁড়িয়ে গেল, ঈসা নবী দাঁড়িয়ে গেল, নূহ নবী দাঁড়িয়ে গেল, আদম নবী ডাক দিয়ে কয় আল্লাহ সুম্মা যা, এখানে আরবি গ্রামারে বলতেছে যায়ের মুরাদ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুরি বলুন সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا، اللهم صل مدنا بيانا شافيانا مولانا ما
ও নবীরা, আমার নবী তো দুনিয়ায় যাবে, আমার হাবিবের বেলাদাত হবে, আমার হাবিবের ঈদ মিলাদুন নবী হবে। সুবহানাল্লাহ বলেন, আমার নবী ঈদ মিলাদুন নবীর কথা বলতেছে, শুভ আগমনের কথা বলতেছে। নবী তো দুনিয়ায় জন্ম নয়, নবী হইল আগমন। নবীর জন্ম হয়েছে কোটি কোটি বছর পূর্বে। আমার থেকে আমার হাবিবকে আমি তৈয়ার করলাম, সেইখান থেকে আওয়াজ আসলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোটি কোটি বছর পূর্বে নবীর জন্ম, কি বলেন ঠিক কি না? আগমন হইছে কোথায়? মক্কায়। কোন জায়গায়? কোন জায়গায়? মন তোমারে হইল মক্কায়, হিজরত করি না সোনার মদিনায়, কাঁদিলা তুমি উম্মতের মায়ায়, এখন কাঁদো সোনার মদিনায়। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকলিদের সেরা ঈদ হলো পবিত্র ঈদ মিলাদুন নবী। সকলে বলুন মারহাবা। ও বন্ধু, এইবার সমস্ত নবীরা দাঁড়িয়ে গেল। আদম নবী ডাক দিয়ে কয়, আল্লাহ এই নবী যদি পাই, আমার সমস্ত উম্মত নিয়া নবীর প্রতি কলমা পড়ে মুসলমান হইব। সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ কয়, লা তুমিনুন্না বিহি, আপনারা কি আমার নবীর প্রতি ঈমান গ্রহণ করবেন? ওয়ালা তানসুরুন্নাহু, এবার আমার হাবিবি কি আপনারা সাহায্য করবেন? সমস্ত নবীদের হাতে এক একটি কইরা বই, আরেকটি একটি কইরা খাতা, একটি কইরা কলম। সমস্ত নবীরা সিগনেচার দিয়ে আরম্ভ করলেন, ইসলামের মাঝে দস্তখত দেওয়া আরম্ভ করলেন। আমার আল্লাহ কয়, আমার নবীর ঈদ মিলাদুন নবী হবে, আমার হাবিবের বেরাকাত শরীফ হবে, আমার নবীর শুভ আগমন হবে, আমার নবীর আগমন পাইয়া আপনারা সিগনেচার দিলেন। قالوا أقررنا قال فشهدوا وأنا معكم من الشاهدين جرب سبحان الله برمان مريان كرمير جبان কোন ব্যক্তি যদি বলে ঈদ মিলাদুন নবী নাই, তার সাথে কোন সম্পর্ক নাই, তারে সালাম দিবেন না, তারে কালাম দিবেন না, তার সাথে কোনো লেনদেন করবেন না, তার সাথে কোনো বিয়ে শাদী কর লেনদেন করবেন না, কেননা তিনি হইল আমার নবীর দুশ্মন, তিনি হইল দুশ্মনের রাসূল, তিনি হইল কেরামিয়ার দল। কেরামিয়ায় তো বাথরুমের মধ্যে ঢুকবে মরছে, আমার নবীর সাথে শত্রুতা কইরা কি বলেন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? তাহলে আমার আল্লাহ যদি কয় ঈদে মিলাদুন নবী আছে, নবীদের কিনিয়া বন্ধু আমার লৌকে বাহুদের মধ্যে আমার নবীর বেলাদাতের কথা বললেন, ঈদে মিলাদুন নবী পালন করলো, তাহলে আমার আল্লাহর সুন্নতে আম্বিয়া, সুন্নতে এলাহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছে, আপনারা যেহেতু সিগনেচার দিলেন নবীর প্রতি ঈমান গ্রহণ করবেন, এই মুহূর্তে আমি বলতাছি কলু আকরনা কলা ফাশহাদু আনা মাকুম মিনা শাহিদিন, আমিও সাক্ষী রয়ে গেলাম আপনাদের মাঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ কোন সময় যাইব? আল্লাহ ডাক দিয়া কয়,
আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবী থেকে আমার নবীর যুগ পর্যন্ত 500 বছরের রাস্তা। এই ময়দানের মধ্যে ভাই বোনের সাথে জিনা করে, বাবা মায়ের সাথে জিনা করে, সুদরের ব্যবসা বেড়ে গেছে, বেবিচারি বেড়ে গেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই সময় সুদ ছিল, এখন বাংলাদেশে সুদরের ব্যবসা আছে নি? কথার জবাব আছে কিনা? সুদ খাওয়া জায়েজ না না জায়েজ? কি বলেন, জায়েজ না না জায়েজ? আল্লাহ মাস্তা সুদরে ব্যবসা করে আবার মসজিদে ইমামের পিছনে ডান দিকে বৈসা যা, ঠিক কিনা? আবার মসজিদের মতোয়ালি মসজিদের সেক্রেটারি ইমামরে থেট দেয়, হুজুর ভালো করে ওয়াজ করে, না হলে বেতন আগামী মাসে বন্ধ। কি বলেন, ঠিক কিনা? ও বন্ধু, সুদের ব্যবসা ওই সময় চাঙ্গা ছিল, বহু সুদ খাইতেন বন্ধুরি আমার। এবার আমার আল্লাহ ডাক দিয়া কো জিব্রাইল, আমার বন্ধুকে পাঠাবো এমন একটি জায়গায়, এই মুহূর্তে জায়গাটার নাম হলো বাক্কা, এখনো কিন্তু মক্কা হয় নাই। আমার হাবিব কদম লাগবে, আমার হাবিবের ফেরাদার শরীফ হবে, তাও লন্ডনে নয়, তাও আমেরিকার জমি নয়, তাও বাংলার জমি নয়, তাও পাকিস্তানের জমি নয়, তাও সুইজারল্যান্ডে নয়, তাও বন্ধুরি আমার এমন একটি জায়গায়। আমার আল্লাহ কয় ওই জায়গাটা হইবে মক্কাতুল মুকাররমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দাদা জান আব্দুল মুতালিব, নাম কি? আব্দুল মুতালিব নিঃসন্তান, তার চেহারা তার কোনো সন্তান ছিল না, একটা সন্তান হয়। এখন ইহুদিরা বিরাট একটা সাইনবোর্ড লিখলেন, আব্দুল মুতালিব নিঃসন্তান, তার চেহারার দিকে তাকালে যাত্রা মঙ্গল হয় না, তার এখানে কাবার থেকে বাহির করে দাও। আব্দুল মুতালিব একটা সেজদা দিল জমিনে সকালবেলা উঠে, এই কাহিনী দেখা। কিন্তু আব্দুল মুতালিব কিসের সেজদা দিল? ওই সময় তো নামাজ ফরজ হয় না। কি বলে, ঠিক কি না? হে বাংলাদেশি ভাইরা, হে আব্দুল মুতালিব আমার নবীর দাদা যান, এখনো তো নামাজ ফরজ হয় নাই, আব্দুল মুতালিব সেজদা দিলেন, এটা হলো একত্ববাদের সেজদা। সুবহানাল্লাহ। বলেন এ গো মায়া, নামাজ পড়ো গো মা, স্বামীর খেদমত কইরো, স্বামীর খেদমত চাইরো না, নামাজ চাইরো না, ও মা পর্দার ভিতরে থাইকো, যেই মা পর্দার ভিতরে থাকে ওই মার খুব দামি থাকে। কি বলেন, ঠিক কি না? যেই মা বেহাইয়া পানা চলে, যে মা অরুঙ্গ অবস্থায় চলে, ওই মার কোনো দাম থাকে না। কি বলেন, ঠিক কি না? আপনাদের চান্দুরা বাজারে যদি ও বন্ধু 12 আলি 3 আলি 10 আলি কলা নিয়ে যদি সুল্লা বান্দর সুন্দর করে প্লেটের মধ্যে নিয়ে যদি ডাকেন, কলা রাখবেন কলা, কলা রাখবেন কলা, কেহ কলা কিনবো? কি বলেন, কিনবো? কেন, এটা তো কলা। হ্যাঁ, কি আছে, চলে এটা তো কলা চলে এসেছে, এখন এটা খাইলে এটার মধ্যে পোকা মাকড় পড়ছে, তারপরে এলাকার বাসে আসা যাওয়া টাকে আসা যাওয়া ধুলো পড়ছে, এটা মানে ময়লা হয়ে গেছে, খাইলে ইনফেকশন হতে পারে। কি বলেন, ঠিক কি না? মামা জাতিরা হলো চুলা কলা, তারা থাকবে পর্দার ভিতরে, তাদের কিন্তু দাম আছে। কি বলেন, ঠিক কি না? মা জাতিরা কিন্তু দামি। কি বলেন, ঠিক কি না? মাদের মাধ্যম হই আমরা পৃথিবীর মধ্যে আসছি। জোরে বলুন বন্ধুরে, আব্দুল মুতালিব সেজদার মধ্যে পড়ে এইবার তিনি কান্দে, আমারি জীবনে আমারি মরণ আমারি বন্দিগি, আমারি জীবন আমারি মরণ আমারি বন্দিগি, কবুল করো আমারি মরণ আমারি বন্দিগি, আমারি জীবন আমারি মরণ আমারি জিন্দিগি। আল্লাহ কলম লেখলেন, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ লেখে বলে জিবরাইল, আমার আব্দুল মুতালিবের স্ত্রীর ঘরের মধ্যে একটা ছেলে নাই, একটা মেয়ে নাই, আমার নবী তো পাঠাইবো, এই মুহূর্ত 10টা ছেলে 11টা মেয়ে লিখে দাও। কয়জন? 21 জন। কয়জন?
কথার জবাব কতজন? আব্দুল মুত্তালিবের ঘরে একটাও ছিল না, 40 বছর হইয়া গেছে, সাম্বাগুলি ঢিল হইয়া গেছে, ও বন্ধু বুড়া লাবুজ হইয়া গেছে। 40 বছরে আমার মাওলা প্রতি বছরের মাথায় এক একজন করে সন্তান আব্দুল মুত্তালিবের ঘরে দেয়। সুবহানাল্লাহ। রাসূলের আগমন কেমনে হচ্ছে? শুরু থেকে আরম্ভ করছি, বন্দিরে মানে অনেকে এখানতে টানে দূর, ওইখানতে টানে দূর, বন্দির সৃষ্টি শুরু থেকে। আল্লাহ নাকি বলে জিব্রিল, আমি 10টা ছেলে 11টা মেয়ে আমি দিলাম, আমি 21 জনের বাপ বেটা, এই 40 বছর বৃদ্ধ অবস্থায় আমি তারে দান করলাম। ইহুদিরা এইবার প্রত্যেক দিন দেখে আব্দুল মুত্তালিবের আন্দারে আর বান্দারে মাইয়া ফোলাখালি চিল্লা। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা বললো, কি রে করলাম, কি হইল, কি আমরা তো চাইছিলাম খানায় খাবার থেকে তারা বাহির ফিরে দেন, এখন কি দেখা যায় মাইয়া ফোলাকে ব্যাপারটা কি? বন্ধুরা সমস্ত লোকেরা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কি রে এই বুড়া বেড়াই এই ফোলা ভাই কেমনে জন্ম দিল? সুবহানাল্লাহ। চিন্তার একটা কারণ না কি বলেন, ব্যাপার কি? এখন আল্লাহ মাশাআল্লাহ ছেলে হোক মেয়ে হোক দুইটি যথেষ্ট, কি বলেন ঠিক কি না? যাবাই কিন্তু পরে করে বাচ্চা দিকে কয়, স্ত্রী গো কয় কি তোমার কাছে কিচ্ছু চাই না, দুইটা বাচ্চা লিয়ে ঠ্যান 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 ঠ্যানে করতেছি, ইনির কোনো শিউর নাই, কোন সময় ধরে গাড়ি নিছে কইরা চাপা খেয়ে মারা যায়, ও স্ত্রী যদি পারো একটা বাচ্চা দাও। কই ব্যাপার কি? এই বুড়া বুড়া কালে তুমি বাচ্চা নিতে আইছো, মানুষের মুখ দেখা মুখ কি? জোরে বলুন না। বন্ধুরে মা, রিজিকের মালিক কে? কথার জবাবে রিজিকের মালিক কে? এখন বাচ্চা নেয় না, আজল করতেছে, আজল ব্যবহার করতেছে, পদ্ধতি ব্যবহার করতেছে, হারাম হারাম হারাম, বহু বাচ্চা অনেক মায়েরা নষ্ট করে, অনেক ছেলেরা নষ্ট করে, কি বলেন ঠিক কি না? এই বাচ্চাটা ওলি হইতে পারতো, কি বলেন ঠিক কি না? এই বাচ্চাটা গাউস হইতে পারতো। বাবা আজ থেকে তওবা করো, তোমার সন্তানের রিজিক আমার মাওলা দান করবে, পদ্ধতির কোনো দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির হামজা, যার হাতের লাঠির ওজন ছিল 40 কেজি। কত কেজি? তাফসীরে আব্বাসের মধ্যে লিখলেন, বন্ধুরা আমার এবার চিন্তা করেন, যদি বেটার হাতের লাঠির ওজন 40 কেজি হইতে পারে, এই লোকটার ডেড বডিটা কেমন আর বেটার বেডিটাও কেমন? সুবহানাল্লাহ। সকালবেলা আবু জাহেল ডাক দিয়ে কয়, ভাই কই কি? কয়, আগামী দিন জঙ্গলে যে কাঠ কেটা এবার সুন্দরগের কাঠ টিবিনটা বাজারে বিক্রি করে চাউল ডাউনের ব্যবস্থা করবো। কই কি রে ভাই, আমি ছোট্ট, আমার শরীরে কোনো বস্তু মস্তু কিছুই নাই, বসার থেকে উঠতে গেলে মা মা করে চিল্লার নেই, তোদেরকে এক একজনকে জবাই করে দিলে 2-3 মহল্লা খাইতে পারবো, ব্যাপার কি? কয় কোনো কথা কইছ না, শুরিতে জঙ্গলে যে কাইটটা গাঠ কাইটটা বাজারে বিক্রি করে চাউল ডাউনের ব্যবস্থা করি, আমরা তো মাতবর টাতর হইছি এলাকার মধ্যে দরবার টরবার করি, আমরা এই কম পয়সার কাজ কি আমরা করবো? কই ঠিক আছে, সকালবেলা গেলেন কোথায় জঙ্গলায়, যে কাঠ কাটলেন কাঠটি বানলেন, বাইদা এবার তিনি তাবান হয়ে গেলেন অর্থাৎ দুর্বল হয়ে গেলেন, খেজুর গাছের নিচে বসলেন, বসার পরে এবার তার চক্ষু লেগে গেল, ঘুম এসে গেল, এবার স্বপ্ন যুগে দেখতেছে জান্নাত থেকে একটা সুগ্রাম যুক্ত ফুল, নূরে মুহাম্মদী গোলাপ ফুল খাজা আব্দুল্লাহর ফেশানির মধ্যে ফলাই দিলেন। খাজা আব্দুল্লাহ হাতের কোফাগুলি মোটা হয়ে গেল, লম্বা চুরা হয়ে গেল, সুকাম দেহের অধিকারী হয়ে গেল, চেহারা মধ্যে লাবণ্যতা ফিরে আসলো, দূর এসে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ, আমরা অনেকে এই চেহারা ভালো করার জন্য পার্লারে যাই, কি বল যায় না, বিউটি পার্লারে যায় না, কি মাখা মাখে রে বাপরে বাপ, আলতা সুগ্রাফি তাও লন্ডনের, ফ্রান্সের, আমেরিকার, জার্মানের, এই বালকেরা সাজিয়ে দাও, বড় সাজে, বন্ধুরে আমার বউ সাজে, বউর লগে আবার কিছু ছেলাবেলা আছে না মেয়েরা, এই 10-11 বছরের আবার দেখা যায় বিড়ির বাচ্চা 6টা 7টা 8টা, এই ভিডিও শাস্তি লাগবে ভেতরির মতো দেখা যায়, কি বলেন ঠিক কিনা? এই ভিডিও সাজ্জা, এইবার বড় মহিলাদের কিন্তু কোন মহিলা আসলে কি কনে না ওইটা কনে ওইটা কনে বোঝা যায় না, এখন সবাই রে কয় আসসালামু আলাইকুম ভালো আছেন, শেষ পর্যন্ত 3টা সাইজের বিড়ির বিয়া দিয়ে লাগে। বন্ধুরে আমার এই অবস্থা, সাজবে একমাত্র সাজার, একমাত্র অধিকার মালিক হবে একমাত্র স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ।
স্বামীকে ব্যতীত এই রূপ দেখানো কারো হারাম 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 কি বলেন ঠিক কি না কি বলেন আছে কিনা বেড়ায় বহু বহু টাকার মালিক ছিল শেষ পর্যন্ত এই তাস খেলতে খেলতে একদম নাশ হয়ে গেছে কি বলেন ঠিক কিনা একদম নাশ হয়ে গেছে বাড়ি ছিল ঘর ছিল শেষ পর্যন্ত বিবি কেউ হারা তুমি কে কান আব্দুল্লাহ কয়লা আনতা কাজ্জাব তুমি মিথ্যা কথা বলো কয়লা ইয়া হাবিবি আনা আব্দুল্লাহ কয়লা আনতা কাজ্জাব তুমি মিথ্যা কথা বলো আনা আরিফু আনতা বিলাদ ফি মাসরি তোর দেশ হলো মিশরে তুই এই দেশের মধ্যে আসছস তোর চেহারা কত সুন্দর লম্বা চূড়া আনা হাকি আকি হুয়া সগীর আমার ভাই হলো ছোট একদম ছোট তুই কবির আনতা কবি তুই তো অনেক বড় তুই আমাদের ভাই আব্দুল্লাহ হইতে পারস ভাই ভাই তোর দেখ আনা সদ্দাক আমি সত্য বলবো আনা মাফি কাজ্জাব আমি মিথ্যা কথা বলবো না এইবার তাদের মধ্যে তর্ক আরম্ভ হয়ে গেল বললো যে আমি তোদের ভাই খাজা আব্দুল্লাহ স্বপ্নের কথা এবং ভাইদেরকে ভেঙে বললেন যখন স্বপ্নের কথা ভেঙে বললেন এইবার তিনি বাড়িতে গেলেন বাড়িতে নিয়ে গেলেন ভাইয়েরা হযরত আমির হামজা বন্ধুরি আমার আবু জেহেল এইবার সকলে কি করলেন কেউ চুমা দেয় কেউ কোলে নেয় কোলে নিয়ে এবার বাড়ির মধ্যে গেল যে ডাক দিয়ে কয় মা তোমার এই সন্তানকে বিয়ে করাইতে হবে আমাদের থেকে বীর পালোয়ান হয়ে গেছে জোরে বলুন সুবহান আপনার ডোল ছিলেন তো ডোল ডোল ছিলেন না ভাইরা যে এটা কিন্তু আরবিতে বলা হয় নাসাই শরীফে দফ অর্থাৎ ডোল এই এক মোকলা ডোল দফ এবার খাজা আব্দুল্লাহ বন্ধুরে আমির হামজা এবার আব্দুল মুতালিব রাসূলের পাকের দাদাজান তারা দুজনে খানায় কাবার চতুর্দিকে মহল্লায় মহল্লায় দপ পাইতে লাগলো ডাক দিয়া জিজ্ঞাসা করে সকলের জিগের ব্যাপার কি হয়েছে কয় আব্দুল্লাহর বিয়ে হবে আগামী শুক্রবার যেই কোনো মেয়ে এই মক্কার জমিনে আছে সকলে সাইজা দিয়ে আসবে আব্দুল্লাহ যাকে পছন্দ করে তাকে বিয়ে করবে যদি বলুন সুবহানাল্লাহ এবার খাজা আব্দুল্লাহ যেখানে আপনার মধ্যে মক্কা শরীফে গেছেন মক্কা শরীফ থেকে সোজা দক্ষিণ পূর্ব কর্ণে হাজা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার ঘর যেই ঘরের মধ্যে আল্লাহ নবী তাশরিফ আনলেন যদি বলুন সুবহানাল্লাহ এই আমেনার ঘর থেকে হাতের বাম দিকে আবু জাহেলের বাড়ি কার বাড়ি আবু জাহেল ভালো আছে না খারাপ আছিল কি বলেন ভালো আছে না খারাপ আছিল তার বাড়ির মধ্যে কি আছে বাথরুম টয়লেট কি আছে টয়লেট ছেলে একটা থাকে সৌদি আরব সিটি লেগছে ওই সময় তো মোবাইলের যোগ ছিল না কয় মা তুমি আমার লেগে দোয়া করো কয় কিরে বাবা কয় বেশি করে দোয়া করো কয় আমি 120টা হাম্মামের সুপারভাইজার মা তো শুনিয়া কয় জামাইয়ের লোকে মানে স্বামীর লোকে বলতেছে ডাক ডাকে স্বামী গো কয় কি তোমার জীবনটা শর্ত কইছে 5 ঘন্টা জমি বিক্রি করে ফলাটা বিদেশে পাঠাইছো এই ছেলেটা এখন 120টা হাম্মামের মালিক হইছো আসো দুজনে এই তো সালাতুল হাজত নামাজ পড়ি আর যখন 120টা হাম্মামের মালিক হয় আমার ছেলে যখন ভালো চাকরি পায় ভালো ডিউটি পায় এইবার তিনি এইভাবে কথা বলতেছে পিছনের দিকে এক ভাতিজা আইসা ডাক ডাকে সাসি জি কে জানে বলেন কই কি রে আপনি কি যে কথা বলেন মানে কি বলেন কই কি আমার ছেলে 120টা হাম্মামের সুপারভাইজার কই সাসি গো আপনার কি মাথা খারাপ হইছে হাম্মাম কি জানেন হাম্মাম মানে বাথরুম টয়লেট লিপটি কই আস্তাগফিরুল্লাহ ফুলারে এত টাকা খরচ করে বিদেশ বাড়াইলাম হাম্মামের টয়লেট জল সার্ভিস করার জন্য এখন আবু জাহেলের বাড়িতে কি টয়লেট না কি বলেন আরবিতে বলা হয় হাম্মাম এখন আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল কয় কি কয় আমার নবীর দুশ্মনী করছে তার বাড়িতে আমি হাম্মাম বানিয়ে দিলাম কেয়ামত পর্যন্ত আমার হাজিরা তার বাড়িতে ফর্সা পায়খানা করে তার কপালে আমি দিলাম কি বলেন ঠিক কি না সুতরাং আমার নবীর দুশ্মন করেন না আমার নবীর গোলামি করবেন আমার নবীকে ভালোবাসবেন ঈদ মিলাদ নবী পালন করবেন জুসনে জুলুস পালন করবেন ঘরে ঘরে মিলাদ দিবেন সপ্তাহে না পারলে 15 দিন 15 দিন না পারলে এক মাস না পারলে 1 বছর এরকম ভাবে মিলাদ দিবেন কেননা মিলাদ করাইলে কোনোদিন মানুষ গরিব হয় কি বলেন ঠিক কি না আমার ভাই এইবার খোঁজ আব্দুল্লাহ
সমস্ত মেয়েরা দাঁড়াইল, সুন্দর করে সাইজা গুজা দাঁড়াইলেন। সুবহানাল্লাহ বলেন, আমাদের দেশে মেয়েরা যেমনি ভাবে বন্ধুরি আমার সাইজা গুজা বিয়ার সাথে বাড়িতে যায়, কি বলো যায়নি? একটা মেয়ের দিকে তাকাইলে বন্ধুরি আমার এখান থেকে তাকাইলে খোদার মনে সেই বামন বাড়ি বিষ্ণু পর্যন্ত দেখা যায়, এত ফাতলা কাফা, কি বলেন ঠিক কিনা? এরকম করে বেড়ায় বোকা কয় স্ত্রী গো, কি আমার কলিকেই বাইজা, আমার কলিকেই মানে আমার বন্ধু হইব, তো কি করতাম? সুতরাং আমার এই বন্ধুর সাথে বড় অফিসার, তার সাথে একটু কথা কই ঠিক মতন, বেকার তারা কথা কই না, আমার বেতন কাটা যায় না, আমার চাকরি শেষ। এমন কথা না হলে বেড়ায় রাখো, সে কি করে বেটিগারে আসতে? বন্ধুরি আমার মালিকের কাছে বুঝিয়ে দিলেন কথা, একদিন কইতে কইতে দুই দিন কথা কইতে, হ্যালো তুমি কই? কই আমি এই মুহূর্তে খেতার তো, কোন জায়গা খেতার তো, দুই নই ফোলায় ডাক দিয়ে কয় কি কো মা তুমি কাল লোকে ফেনে 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 কি হয়েছে? কই তুমি রাত্রে প্রত্যেক দিন বারোটার পরে কাল লোকে তুমি কথা, তাও ল্যাপটপ সব গাও দিয়ে ফোলাই তো বুঝে লাইছে, আরে আমার মায় তো লাইট হয়ে গেছে, মা কি হয়েছে? লাইট হয়ে গেছে। বন্ধুরা আমার এমন পৃথিবীর মধ্যে চলে, খালি মহিলা না পুরুষ ছোট্ট ছোট্ট এই 11 বছর আর পর্যন্ত একটা ছেলে যদি খারাপ করতে চান একটা মোবাইল টাচ কিনা দেন, কসম খোদার এই ছেলেটা খারাপ হইতে আর বেশি দিন লাগবে, কি বলেন ঠিক কিনা? হে মুসলমান ভাইয়েরা, খাজা আব্দুল্লাহ জিজ্ঞাসা করে তোমার নাম কি? আনা সখী রাখবা না মায় আকবা, তোমার আমি চাই না। দ্বিতীয়জন জিজ্ঞাসা করে তোমার নাম কি? বিবিয়া, কয় না তোমারে চাই না। তোমার নাম কি? আমার নাম ফাতেমা, তোমার আমি চাই না। এইভাবে 100 জন রমণী সকলে বের হয়ে গেল, লাস্টে যে মহিলাটা ছিল তার চেহারার মধ্যে নূর চমকায়, 14 তারিখ পূর্ণিমার চাঁদ বন্ধুরি আমার মা আমেনার চেহারার মধ্যে। এইবার মা আমেনাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? কয় আমার নাম আমেনা, তোমার বাবার নাম কি? ওহাব জহুরি। কয় হেইয়ে তো মুই সাই, মানে বরিশালের ভাষায় হেইয়ে তো মুই সাই, মানে আমাদের কুমিল্লার ভাষায় ব্রাহ্মণের ভাষায় কয় তোমাকে তো আমি চাইতেছি এতক্ষণ পর্যন্ত, আর বরিশালের কয় হেইয়ে তো মুই তোমাকে আমি চাই। এখন আসো ডাক দিল আব্দুল ইবনে আব্বাস, হুজুর আপনার পছন্দ হয়েছে? কয় 100-এ 100 মাররা মিয়া ফিল মিয়া। এবার কি করলেন? বিয়ের দিন তারিখ হলো, বাসর করে দিয়েছে, এই যে আপনারা কোন নবী আমার মতো এবার আসেন দলিল, নবী আমার মতন হতে পারে না কেমনে? খাজা আব্দুল্লাহ মেরাম যখন বাসর ঘরের মধ্যে গেলেন, বাসর ঘরের মধ্যে ঢুকলেন, আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর পিতা খাজা আব্দুল্লাহ মেনার বিয়ে হবে, বিয়ে হয়েছে, বাসরটা সুন্দর করে সাজিয়ে দাও, জান্নাত থেকে গোলাপ ফুল বিভিন্ন রঙের ফুল নিয়ে বন্ধুরি আমার খাজা আব্দুল্লাহ মেনার বাসর ঘর সাজাইলেন। জুরি বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার এইবার খাজা আব্দুল্লাহ আমেনা মিলনে যাবে, সুবহানাল্লাহ বলতেন না, কিসে যাবে? মিলনে যাবে, ভাবের দেশে যাবে। এটা কি বলা হয়? ভাবের দেশ। তাদের মধ্যে এরকম লন্ডনা নেই ফন্ডা নেই কোনো ভাবের দোষ ছিল না। এখন সর্বপ্রথম মেয়ে ছেলে যখন বিয়ে দেয়, বিয়ের পরে বন্ধুর আমার ঘরের মধ্যে ঢুকাইলে বাসন করে, আসসালামু আলাইকুম, ভালো আছে? ভালো। আপনার নাম? আমার নাম অমুক। আপনার নাম অমুক। ও সত্য করে কয়েন তো দেখি আমি কারো লোকে ফ্রেন্ড টেপ করছি, এই একটা আকতা কথা, অর্থাৎ ভুল ভাঙায় কলেজে পড়ছেন কোন প্রেম প্রেম করছেন, কথা কথা সব শেষ। তারপরে জিজ্ঞাসা করে স্ত্রী গো কয় কি? কয় তোমারে আমি 4-5 লাখ টাকা দিয়ে আমি স্বর্ণ লঙ্কা দিয়ে তোমার বিয়ে করছি, তো সুতরাং এখন আমার দ্বারা দেওয়ার কিছু সম্ভব না, তুমি যদি মনে কিছু না নেও এই মুহূর্ত মোহনার দাবিটা তুমি আমার মাফ করে দাও। নাউজুবিল্লাহ। এখন বিডিরে বুঝাইতে 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 তুন্দুর উঠেছি নি আপনারা, তুন্দুর উঠেছি রেখে বা সব আমাদের ঢাকার জমিনে নান রুটি, এইবার তুন্দুরি হয়ে গেছে ফুল যাবে কি? কই দেখছিনি কারবার আমার কার কাছে বিয়ে দিল বেটা, আমার প্রথম রাতে কই মহরানার দাবি মাফ করার জন্য। এমন কিছু কিছু মেয়ে আছে বন্ধুরা আমার আবেগের বহির প্রকাশ, আবেগে পুইরা স্বামী যা বলে বাসর করে তাই কই, ঠিক আছে আপনি যেদিন পারেন দিয়ে সমস্যা, মাফ করে একদম হারাম 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 হারাম, কখনো এই কাজ করবেন না। যদি পারেন বন্ধুরি আমার 1-1.5-2 দিরহাম 1,000-2,000 টাকা দিয়ে আপনার সাধ্য অনুযায়ী আপনার অর্থ অনুযায়ী যা পারেন তার থেকে তাকে নিয়ে তার থেকে মাপ নেবেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহ মিলন যাবে, আল্লাহ ডাক দেখে জিব্রাইল আমার খাজা আব্দুল্লাহ ললাটের মধ্যে আমার নবী নূর মুবারক আমেনাকে বলে বিসমিল্লাহ বলে এবার ঠোঁটের মধ্যে চুমা দিতে, যখন মা আমেনা চুমা দিলেন বন্ধুরি আমার আব্দুল্লাহর ফেশানির থেকে হঠাৎ করে মা আমেনার রেহেমের মধ্যে নূরে মুহাম্মদী চলে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে বোঝা গেল খাজা আব্দুল্লাহ আমেনার বিয়ের মধ্যে মিলনের মধ্যে হয় নাই, চুমা মুবারক হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আব্দুল মুতালিব তিনি বলতেছেন, আন আব্দুল মুতালিব আন্নাহু কল কুনতু লাইলাতিল বিলাদাতে ইনদাল কাবাতা ফালামা মাদা নিসুল লাইল ওয়া রাইতুল কাবাতা সালাত ইলা মাকামি ইব্রাহিম ওয়া সাজাদাত ওয়া ফরাজাত মিন সাউতি তাকবীরতি হাকাজা আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বি মুহাম্মাদানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সুবহানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইব্রাহিমপুর যুব সমাজের উদ্যোগে তোমার আশেক প্রেমিক বান্দারা, তোমার আশেক প্রেমিক বান্দিরা রাত্রি গভীরে আল্লাহ তোমাকে ভুলে না, তোমার হাবিবকে ভুলে না, আল্লাহ তোমার হাবিবের উপরে মিলাদ কিয়াম সালাদু সালাম পড়ে তোমার দরবারে হাত বাড়াইলাম, মেহরবানি কুনি এর সব হরাও কই মদিনা নূরে মুজাসসাম ফখরে দুআলো আনিসুল গরিবিন সিরাজুস সাকলিন রহমাতাল লিল আলামিন, যিনি মদিনায় তাইয়্যিবায় উম্মতের জন্য কান্দে তোমার বন্ধু নবী রওজায় তার সোনার মদিনায় হাদিয়া পৌঁছাইয়া দাও। আমার নবীকে বলে মা, পৃথিবীর জমিনে জন্ম হইয়া পৃথিবীর জমিনে আগমন হয়ে বাবাকে দেখতে পাইলাম না, মা মেনা ডেকে বলে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা মদিনায় যাইতে দিয়া মদিনায় দিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছি, আমার নবী আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মদিনায় গেলেন, মদিনার পথের মধ্যে পড়ে গেল বাবার খবর, আমার নবী ডাক দিয়ে কয় মা গো এও মা, পৃথিবীর জমিনে তো আইসা বাবার মুখ দেখলাম না, আমার মন চায় বাবা দেখেতে, আমার ডেকে বলে আল্লাহ জগতের বহু লোককে আমি ইসলাম জারি করাইলাম কিন্তু বাবাকে তো ইমানদার, বাবাকে তো ইমানদার বানাইতে পারলাম না। হাদিস শরীফের মধ্যে পেয়েছি আমার নবী যখন ডাক দিলেন বাবাকে যখন ডাক দিলেন হযরতে ইব্রাহিম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি পাইটা দাঁড়াইয়া গেলেন, আমার নবী পড়াইয়া দিলেন কালেমা ইলা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয় রাব্বুল আলামিন মাবুদ পাক পরদিগের আরব আয় আল্লাহ তাআলা আমার নবী হযরতে আব্দুল্লাহকে কলমা পড়াইলেন আয় আল্লাহ তাআলা মাকে কলমা পড়াইলেন পৃথিবীর জমিনে আমার নবী মা বাবাকে কলমা পড়াইলেন আয় আল্লাহ তাআলা এমন বাবা আছে এমন মা আছে জমিনের মধ্যে থেকে দুনিয়া থেকে বিদায় হইয়া কবর শিয়া গেছে আল্লাহ ওই সমস্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা ইব্রাহিমপুর এলাকার মধ্যে যতগুলি কবরস্থান আছে আল্লাহ কবরবাসী হয়ে গেছি কেউ গাছতলায় কেউ কবরস্থানে আল্লাহ কেউ আবার পুকুরের পারে শুয়ে আছে আল্লাহ কেউ মসজিদের পারে শুয়ে আছে সকল কবরবাসীদেরকে জান্নাতের বাগান বানাইয়া দাও মসজিদ কমিটি যুবক বিন্দুদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও সকল যুবক বিন্দুদেরকে আল্লাহ তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দিও প্রতি বছর যেন আল্লাহ এই রঙ্গের বাজার বিলাইতে পারে সেই তৌফিক দিওরে মাওলা আয় আল্লাহ তাআলা সাফিয়া এবং ফুলতারা বেগম আল্লাহ তারা দোয়া প্রার্থী মেহরবানি করে তালের দিলের তামান্নাকে তুমি ফরিয়াদ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের জীবনের গুনাহ চিরদিনের নাজাত করে দাও আয় রাব্বুল আলামিন মোহাম্মদ তায়ুস আব্দুর রহমান শাকিল শামীম সুমন সবুজ রুবের আয় আল্লাহ তাআলা অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের জন্য ব্যবস্থা করলো যুবকদের আল্লাহ অত্র এলাকার দাড়ি পাকা বুড়োদেরকে নিয়া সমাজী ভাইদেরকে নিয়া রঙ্গের বাজার উপহার দিল মেহরবানি করে আমার ভাইদেরকে আল্লাহ তুমি আল্লাহ কবুল করে তাদেরকে দুনিয়া এবং আখেরাত সৌন্দর্য করে দাও আজকের সভাপতি সাহেব আমার সামনে বসা সভাপতি সাহেবের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও দাদা দাদির কবরে নাজাত তুমি নাজাত করে দাও আল্লাহ আগামী বর্ষের জন্য 3-11 হাজার টাকা দান করলেন এই দানের বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দাও হে মাবুদ দূর দূরান্ত থেকে আমার মায়ের আসছে সকল মাদেরকে জান্নাতি মেহমান বানিয়ে দাও সকল মা বোনদেরকে রাবেয়া ভুসরির মতো আবেদা বানিয়ে দাও সকল মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমার মতো বানিয়ে দাও আমার যুবক ভাইয়েরা আল্লাহ এ পর্যন্ত বসে আছি সকল যুবক ভাইদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আগামী বছর জন্য এই মাহফিলকে আঞ্জাম দিতে পারে সাজাইতে পারে সেই তৌফিক দাও রে মাওলা আজকের ম্যানেজিং কমিটির সকলকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়িয়ে দাও মসজিদের ইমাম সাহেবকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ সভাপতি সহসভাপতি ম্যানেজিং কমিটি কেশিয়ার যারা আছে সকলকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে কেউ চাউল দিয়েছে কেউ আল্লাহ ডাউল দিয়েছে কেউ তৈল দিয়েছে আল্লাহ কেউ আবার বুদ্ধি দিয়ে আয় আল্লাহ তালা বুদ্ধি বিবেক দিয়ে মাহফিলকে মাহফিলের ব্যবস্থা করেছে সকলকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও মুসাল্লাল্লাহু তাআলা আলা খায়রু খালকিহি ওয়া নূরি জাতিহি ওয়া উলামায়ে আহলি সুন্নতিহি আজমাইন বহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ